সুধী মণ্ডলী, এই কলেজটিতে এই সুবর্ণ জয়ন্তী উৎসবে আসবার জন্যে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার স্পিচ রাইটার হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম সাহেব, তিনি আছেন অনুষ্ঠানটির, তিনি আহ্বায়ক এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী উৎসবের। তিনি এই কলেজটি সম্পর্কে আমাকে বলেছেন এবং আমাকে আসবার জন্যে অনুরোধ জানিয়েছেন। প্রথমত একটি কলেজ এবং সেই কলেজটি এই পুরো রাজশাহী বিভাগের মধ্যে একটি অন্যতম ভালো কলেজ, এই উত্তরাঞ্চলের সবচাইতে ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল, আমি নিজেও গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলাম এবং পুরস্কার দিয়েছি, আমি সেখানে দেখেছি এই কলেজটি অত্যন্ত ভালো ফলাফল করেছে। একই সঙ্গে অনেক শিক্ষার্থী, 9000 শিক্ষার্থী এই কলেজে, তারপরে এটি দেশের 8টি যে মডেল কলেজ, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো আছে তার মধ্যে 8টি কলেজ মডেল কলেজ, তার মধ্যে একটি এই কলেজটি। এইরকম একটি কলেজে আসবার জন্যে এবং সুবর্ণ জয়ন্তী, আমি সেজন্যে না করতে পারিনি, আমার অনেক আরও অনেক কর্মসূচির একটা ভীষণ ব্যস্ততা সত্ত্বেও আমি রাজি হয়েছি। আর আরও একটি কারণ হলো যে বগুড়াতে আসলে এইভাবে আমার আসা হয়নি, তো আসলে আমার নেতা কর্মীদের সঙ্গেও আমার একটু কম সময়ের জন্য হলেও একটু দেখা সাক্ষাৎ হবে, সে লোকটাতেও কিন্তু আমি এসেছি এবং আজকে এখানে এসে একদম যখন থেকে এসেছি আমাদের নেতা কর্মীদের সঙ্গে যেমন দেখা হয়েছে, অনেক শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়েছে, পুলিশ লাইন্সের স্কুল সেখানেও অনেক শিক্ষার্থী তাদের সঙ্গে দেখা হয়েছে, কাজেই কম সময়ের মধ্যে হলেও খুব তাড়াহুড়োর মধ্যে হলেও সত্যি খুব ভালো লাগছে। আর আমি জানি এই বগুড়াতে অনেক রকম ঘটনাই ঘটেছে, নিকট অতীতেও অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যে ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে ম্লান করে দেওয়ার জন্য হয়তো যথেষ্ট, কিন্তু এটিও সত্য যে এই বগুড়াতেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অনেকগুলো এত শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের এত ভালো ফলাফল, এখানে আমাদের এত ত্যাগী নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের এত ত্যাগী মানুষেরা আছেন, অতএব নিশ্চয়ই এখানে আমরা এই মুজিব বর্ষে আমরা আমাদের বগুড়ার মানুষকে বঙ্গবন্ধুর সেই তার জীবনের ত্যাগ তিতিক্ষার কথা, তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে তার কথা আমরা তাদের কাছে আমরা বারবার বলবো, এবং তার মধ্য দিয়ে ইনশাল্লাহ একদিন এই বগুড়া আওয়ামী লীগের দুর্গে পরিণত হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। দেখুন আজকে আপনারা এখানে যারা আছেন, যদি একবার ভাবেন 10 বছর আগে আপনারা প্রত্যেকে যার যার নিজের জীবনের কথা একবার ভেবে দেখুন, চোখটা বন্ধ করে 10 বছর আগের নিজেকে চিন্তা করে দেখুন, আপনারা কে কেমন ছিলেন নিজেরাই বুঝতে পারবেন যে আমরা 10 বছর আগে যেমন ছিলাম এখন তার চেয়ে অনেক ভালো আছি, আছি তো? সারা দেশ 10 বছর আগের থেকে এখন ভালো আছে তো? এই যে 16-17 কোটির একটি দেশ, জায়গা খুব ছোট কিন্তু জনসংখ্যার হিসাবে একটা বিশাল দেশ, সেই দেশ আমাদের ঢাকা শহরের যা জনসংখ্যা পৃথিবীতে 50-60-70-80টি দেশের, সারা দেশের জনসংখ্যাও তত না, এইরকম একটা জনবহুল দেশ এবং সবচাইতে বেশি জনসংখ্যার ঘনত্বের দেশ, সেই দেশটিকে একটুখানি তুলতে হলে কি পরিমাণ
কষ্ট করতে হয় এটি নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আপনি পাঁচজনকে নিয়ে একটি কাজ করা যতটা সহজ, আপনি 5 কোটি লোককে নিয়ে সেই কাজ করা তো সেই সমান অর্জন করা তো অনেক কঠিন। পৃথিবীর বহু দেশ আছে যাদের খাবারের কথা ভাবতে হয় না। আমাদের এই দেশ আমরা যখন স্বাধীন হয়েছি তখন তো আমরা মাত্র 7.5 কোটি মানুষ ছিলাম। সেই 7.5 কোটি মানুষের মধ্যে আমাদের দেশের যে ভূখণ্ড, চাষ করার জমি এখন যা আছে তার থেকে অনেক বেশি ছিল, তাই না? মানুষ অনেক কম ছিল, চাষের জমি নিশ্চয়ই তার বেশি ছিল। তখন আমরা আমাদের প্রয়োজনের মাত্র 60% আমরা উৎপাদন করতে পারতাম, অর্থাৎ আমরা চিরজীবন ছিলাম খাদ্য ঘাটতির দেশ। চিরজীবন মানুষ এখানে কষ্ট করেছে, এক একটা ঋতুতে না খেয়ে থেকেছে। অথচ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ যখন জনসংখ্যা সেই 7.5 কোটির দ্বিগুণ হয়ে তার চেয়েও বেশি হয়েছে, চাষের জমি কমে গেছে, তখন আমরা খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণ নই, আমরা খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি। এটি আমাদের জন্য কত বিরাট সাফল্য, এবং কোন সাফল্যই এমনি এমনি আসে না, সঠিক নেতৃত্ব ছাড়া এই রকমের সাফল্য আসে না, পৃথিবীতে কোথাও আসেনি। এবং সেজন্যেই সারা বিশ্ব আজ শেখ হাসিনাকে বলে তিনি উন্নয়নের রোল মডেল, তিনি নারী ক্ষমতায়নের রোল মডেল, তিনি আমাদের যে খাদ্য নিরাপত্তা তার ক্ষেত্রে রোল মডেল, এবং আরও বহু ক্ষেত্র আছে যেখানে আজকে শেখ হাসিনাই বিশ্বের রোল মডেল। আমরা আজকে দেখেন দরিদ্র মানুষ আজকেও আছে, নেই তা নয়, কিন্তু দারিদ্র্যের মাত্রা বদলে গেছে। এক সময় দরিদ্র মানুষ মানে হচ্ছে সে দিনের পর দিন না খেয়ে থাকছে, তার শিশু না খেয়ে কাঁদতে কাঁদতে রাতে ঘুমাতে যাচ্ছে, আর আজকে বেড়াচ্ছে এখন আর দেখা যায় না। আগে কবছর আগেই আমরা তাই দেখেছি। আজকে শিক্ষার্থীরা বছরের প্রথম দিন ঝকঝকে নতুন বই সবাই বিনামূল্যে পায়, বাবা মায়ের চিন্তা করতে হয় না আমার সন্তানকে স্কুলে পড়তে পাঠাবো কেমন করে, কি করে বই কিনব। আমরাই যখন পড়েছি উঁচু ক্লাসের বই, পুরনো বই, ছেঁড়া বই, কারণ বই তো ক্লাস শুরু হওয়ার 3-6 মাসের আগে ছাপাই হতো না, পাওয়াই যেত না, আর এখন প্রথম দিন বই, উপবৃত্তির টাকা মায়ের মোবাইলে চলে যায় সরাসরি, স্কুল কলেজের ঝকঝকে চকচকে সব দালান কোঠা, আইসিটি ল্যাব, হাতে হাতে মোবাইল। আমি নিশ্চিত আপনাদের সবার হাতে একখানা করে মোবাইল আছে। এখন মাঝে মাঝে এখন শুনি যে ভিক্ষা করতে আসে ঢাকা শহরে, তারাও নাকি মোবাইলে ফোন করে আসে, কারণ তারা হলে ওই ফ্ল্যাট বাড়িতে ঢুকতে দেয় না তো কেউ। তো এই হচ্ছে এখন বাংলাদেশ, কাজে দারিদ্র্যের মাত্রাও পুরো বদলে গেছে। এই যে বাংলাদেশের অগ্রযাত্রা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রে আজকে নারীরা এগিয়ে এসেছে যেভাবে, নারীরা শিক্ষিত হচ্ছে, নারীরা কাজ করছে, রোজগার করছে, আজকে শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, গ্রামে গ্রামে আজকে কমিউনিটি ক্লিনিক, চিকিৎসা সেবা পাওয়া সহজ। এই যে বড় বড় রাস্তাঘাট হয়েছে, আপনারা ভেবে দেখেন আপনাদের চারপাশে রাস্তাঘাটের কি অবস্থা। আমি আস্তে আস্তে দেখছিলাম এত সুন্দর রাস্তাঘাট, এ অবস্থা কি আগে ছিল? আমাদের সারা দেশে এখন আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, এখন আমরা মহাশূন্যে স্যাটেলাইট পাঠিয়েছি, এখন কর্ণফুলী নদীর নিচে টানেল হচ্ছে, আমাদের নিজের অর্থে পদ্মা সেতু হচ্ছে, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কি না হচ্ছে বলেন? এই যে এত উন্নতি অগ্রগতি, এর কারণ সঠিক নেতৃত্ব। আমি জনগণের কাছে গভীরভাবে আমার কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের পক্ষ থেকে, যে তারা নৌকায় ভোট দিয়ে
আওয়ামী লীগকে নির্বাচিত করেছে বলেই, শেখ হাসিনাকে নির্বাচিত করেছে বলেই আজকে শেখ হাসিনা দেশকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন। আজকে বাংলাদেশ সারা বিশ্বে এক বিস্ময়কর নাম। আজকে শিক্ষার ক্ষেত্রে উন্নতির যদি কিছু বলি, আমাদের শিক্ষার হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন একটুখানি বললে হয়তো আপনারা ভাববেন যে আমি দলীয় লোক, খালি দলীয় কথা বলছি, কিন্তু সত্যি কথা তো বলতে হয়। 1996 থেকে 2001 শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেখলেন শিক্ষার হার খুবই কম। 5 বছর প্রাণান্ত পরিশ্রম করে শিক্ষার হার 40-এর কোঠা থেকে বাড়িয়ে 65 ভাগে নিয়ে গেলেন। বিদ্যুৎ উৎপাদন 100 বছরে হয়েছিল মাত্র 1600 মেগাওয়াট, সেটাকে বাড়িয়ে করলেন 4500 মেগাওয়াট। চিরদিনের খাদ্য ঘাটতির দেশ, তাকে করলেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, প্রথমবারের মতো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ। সারা দেশে 11,000 কমিউনিটি ক্লিনিক তৈরি করলেন। আমরা 2001 সালে নির্বাচনে জয়ী হতে পারলাম না। 2009 সালে ফেরত এসে দেখি শিক্ষার হার তো বাড়ার কথা, যে সরকারই আসুক বাড়ার কথা। কোনো সরকার যদি ভালো কাজ করতে না পারে তাহলে বাড়াটা একটু কম বাড়বে, কিন্তু কমে কি করে শিক্ষার হার? দেখা গেল সে 65 ভাগের জায়গায় আবার সেই 47-48 ভাগে নেমে এসছে, কারণ জনসংখ্যা বেড়ে গেছে কিন্তু শিক্ষার হার আর বাড়েনি। কাজে এই শিক্ষার হার কমতে কমতে আবার সেই 40-এর কোঠায়। বিদ্যুৎ উৎপাদন 4,500 মেগাওয়াট ছিল, এসে দেখা গেল 3,200 মেগাওয়াট হয়ে গেছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ রেখে যাওয়া হলো 2001 সালে, এসে দেখলাম আবারও খাদ্য ঘাটতির দেশ। আমরা ছোটবেলায় একেবারে ওপরে উঠতে পারবে তা আমার প্রায়শই মনে হয়, যে আমাদের যদি আমরা স্বাধীন বাংলাদেশে দেখি, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করবার পর দেশটা মাত্র 3.5 বছরে অনেক উপরে উঠে গেল, তারপরে সামরিক শাসন পড়তে পড়তে আবার নিচে নামলো, আবার 91 সালে বিএনপি এসে সেটা ওই পড়তেই থাকলো, শেখ হাসিনা 96 আসলেন দেশটাকে তরতর করে উপরে নিয়ে গেলেন, আবার 2001 সালে আবার বিএনপি জামাত আসলো আবার উপরে পড়তে থাকে, আবার 2009 সালে শেখ হাসিনা এসছেন এখন উপরে উঠছে। তা আমরা কি ওই তৈলাক্ত বাসে বানরের ওঠানামার মতো আমরা কি খালি উঠতে থাকবার পড়তেই থাকবো, উঠতে থাকবার পড়তেই থাকবো? তা তো আমরা চাই না। আমরা চাই আমরা ক্রমাগতভাবে শুধু এগিয়েই যাব, আমরা পিছিয়ে পড়ব না, আমরা উপরে উঠে ধপাস করে আবার নিচে পড়তে চাই না। তার মানে আমার শিক্ষার হার বেড়েছে, আমার শিক্ষার হার আমি এখন শতভাগ করতে চাই। আমার দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, খাদ্য উদ্বৃত্তের দেশ হয়েছে, এখন আমি পুষ্টিতেও আমি স্বয়ং সম্পূর্ণ হতে চাই। আমার বিদ্যুৎ উৎপাদন এখন গত 22-25 হাজার মেগাওয়াটের কাছাকাছি চলে গেছে, আমার আর কোনোদিন কোনো বিদ্যুতের ঘাটতি আমি দেখতে চাই না। আমার দেশে যেভাবে অবকাঠামো উন্নয়ন হয়েছে, আমার দেশে যেন একটা কোথাও মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়। আমার দেশ জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে এগিয়ে যাবে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, সেই চতুর্থ শিল্প বিপ্লবের যে অটোমেশন, তার জন্য আমাদের তৈরি হতে হবে, আমাদের শিক্ষার্থীদের তৈরি করতে হবে। এখন আমরা যখন শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি শেখাবো, সেই বিএনপি আমলে সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের জন্য বিনা পয়সায়। তাহলে সবাই জানেন ইন্টারনেটের সুবিধা আমরা পেতাম খুবই কম টাকায় এবং অনেক বেশি স্পিডে, বিএনপি সরকার সেটি গ্রহণ করলো না, কারণ কেউ তাদের নেত্রীকে বুঝিয়ে। তাহলে এই যে আমাদের কতগুলো বছর আমাদের দেশের সন্তানদের জন্য নষ্ট করে দেয়া হলো, সেটার দায়িত্ব কে নেবে বলেন?
কাজে আমরা আর পিছিয়ে পড়তে চাই না, আমরা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাই আমাদের সন্তানেরা এগিয়ে যাবে এবং আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের সন্তানদেরকে তৈরি করব। আমাদের সন্তানেরা সকল ক্ষেত্রে এগিয়ে যাবে, এই দেশ এগিয়ে যাবে, আমরা উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় দেশ হিসেবে এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করব। 2021-এর মধ্যমায়ের দেশ ডিজিটাল বাংলাদেশ, 2030-এর আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দেশ, 2041-এর উন্নত সুখী শান্তিময় বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, 2071-এর আমাদের শতবর্ষপূর্তির স্বাধীনতার শতবর্ষপূর্তির বাংলাদেশ এবং 2100-সালের আমাদের বদ্বীপ পরিকল্পনার বাংলাদেশ। কাজেই শেখ হাসিনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের এই দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমি আপনাদের কাছে আবেদন জানাবো। আসুন আমরা সবাই চিন্তা করি, কোথায় আমার ভবিষ্যৎ, কোথায় আমার সন্তানের জন্যে আনন্দময় সুখী শান্তিময় সমৃদ্ধ ভবিষ্যৎ। আমরা সবাই চাই আমার সন্তান আরও ভালো থাকবে, আমি যেমন থেকেছি আমার সন্তান আরও ভালো থাকবে। তাই যদি হয়, মায়েরা বাবারা আপনারা সবাই একবার ভেবে দেখবেন, কোন সরকারের সময়ে আপনি আগের চেয়ে ভালো আছেন, কোন সরকারের সময়ে আপনার সন্তানের শিক্ষায় দীক্ষায় কাজে বিজ্ঞানে প্রযুক্তিতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবার সুযোগ আছে, কোন সরকারের সময়ে দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন হতে হয় না, কোন সরকারের সময়ে কেউ দুর্নীতি করলে তার দলীয় কি পরিচয় সেটা দেখা হয় না, কেউ দুর্নীতি করলে সে যেই হোক না কেন, কেউ অপরাধ করলে সে যেই হোক না কেন, তার দলীয় যে কোনো পরিচয়ই থাকুক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়, তার বিচারের ব্যবস্থা করা হয়। কাজে আমরা চাই ন্যায় বিচারের সমাজ, আমরা চাই অগ্রগামী সমাজ, আমরা চাই আমাদের সন্তানদের সমস্ত যে সম্ভাবনা রয়েছে তা পরিপূর্ণভাবে বিকশিত হবে, আর তার নিশ্চয়তা একমাত্র দিতে পারে একটি নৌকার সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। সেজন্যেই আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, আপনি ভাববেন, আপনি চিন্তা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন, আমাদেরকে বলেছেন তুমি চিন্তা করো। সূরা নিসাতে কথা আছে, বলেছেন তুমি যাকে প্রতিনিধি নির্বাচন করবে সে যদি ভালো কাজ করে তুমি তার সওয়াবের অংশীদার হবে, আর যদি তুমি যাকে প্রতিনিধি নির্বাচন করছো সে যদি খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজেরও গুনার ভাগিদার হবে। আমরা কি কেউ গুনার ভাগিদার হতে চাই? চাই না তো, আমরা তো সওয়াবের ভাগিদার হতে চাই। তাহলে এই যে আজকে এত ভালো কাজ হচ্ছে, আজকে যদি আমি বলতে পারি, আপনারা আমরা প্রত্যেকে যদি বলতে পারি আজকে শেখ হাসিনার সময়ে বাংলাদেশের উন্নতি হচ্ছে, প্রতিটা মানুষ খেতে পায়, প্রতিটা মানুষের পরনে কাপড় আছে, প্রতিটা মানুষের প্রতিটা সন্তান স্কুলে পড়াশোনা করতে পারে, এই যে কল্যাণ, এই যে কল্যাণ, এই কল্যাণের সঙ্গে যত সওয়াব জড়িত সেই সওয়াবের আমিও একটু ভাগিদার, কারণ আমি নৌকায় ভোট দিয়েছিলাম। এটা তো আপনারা আমরা নিশ্চয়ই সবাই চাই, তাই না? তাহলে সেটাকে, এবং দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, বলেন না তো? হাইয়া আলাল সালাহ মানে নামাজের জন্য আসো, আর হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের জন্য আসো। তো কল্যাণ কোনটা, কোনটা কল্যাণ? একজন অভুক্ত মানুষ তাকে খাওয়ানো সেটি নিশ্চয়ই কল্যাণ, একজন গরিব মানুষ যে তার সন্তানকে পড়াতে পারে না তার পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া সেটি নিশ্চয়ই কল্যাণ, একজন গৃহহীন মানুষ যার মাথার আর গোজার ঠাঁই নেই তাকে একটা আশ্রয়ের ঘর তৈরি করে দিয়ে মাথা গোজার ঠাঁই করে দেওয়া সেটি নিশ্চয়ই কল্যাণ, একজন মানুষ আর্তপীড়িত মানুষ তার চিকিৎসার ব্যবস্থা নেই
কমিউনিটি ক্লিনিক করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, সেটি নিশ্চয়ই করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যা কিছু করতে বলেছেন কল্যাণ কর, তার সব কিছু যদি এই শেখ হাসিনার নেতৃত্বে তার হাত দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় হয়, তাহলে আমরাও তো প্রত্যেকে সেই কল্যাণের ভাগিদার হতে চাই, তাই না? তাহলে আসুন আমরা সবাই নৌকার সাথে থাকি। এই নৌকা আমাদেরকে ভাষার অধিকার দিয়েছে, মাতৃভাষার অধিকার দিয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন ভুলে না যাই। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, না হলে আজকেও আমরা পরাধীন থাকতাম। আজকে যে যেখানে আছি, এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমরা আছি এমপি মন্ত্রী, কেউ এখানে থাকতাম না, আজকে আমাদের কোনো মর্যাদা থাকতো না। এই স্বাধীনতা দিয়েছে আমাদেরকে নৌকা, এই নৌকা দিয়েছে গণতন্ত্র, এই নৌকা দিয়েছে উন্নয়ন, এই নৌকাই দিচ্ছে আমাদেরকে ভবিষ্যতের উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশ। অতএব আপনাদের কাছে আহ্বান জানাই, নৌকার সঙ্গে থাকুন। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আহ্বান জানাই, তোমরা নিজেদের জীবন গড়ে তোলো,